আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তেলের পিঠার রেসিপি। তেলের পিঠা কম বেশি সবাই বানাতে পারি, আবার অনেকে বানাতে পারলেও ঠিক মতো হয় না। তো আজকে সকল কিছুর সমাধান নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও আকার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি প্রতিবারের মতো এবারেরও এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা খুব বেশি না বাড়িয়ে আমরা আজকের এই পিঠা তৈরির ব্যাটারের প্রিপারেশনে চলে যাই। এই পিঠাটা তৈরির ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটার যদি ঠিকঠাক না হয় পিঠাও ঠিকঠাক হবে না। আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলা পিঠাটা তৈরি করছি, মানে 12 ঘন্টা ধরে এটাকে ভিজিয়ে রাখতেই হবে, না হলে পিঠাটা ভালো হবে না। এবারে আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। চালটাকে আমি ধুয়ে নিয়েছি একবার 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে, এরপরে আবারও একবার পরিষ্কার পানি দিয়ে 1 কাপ এখন একটি ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিব। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু আস্তে আস্তে দানা থেকে যাবে। এরই মাঝে এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, সেই সাথে ব্যবহার করবো এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1/2 কাপ পরিমাণ চিনি। তাহলে টোটাল রেসিপিটা দাঁড়ালো 1 কাপ চালের সঙ্গে আরও 1 কাপ পানি, সেই সাথে 1/2 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ এবং 1/2 কাপ চিনি। এক্সট্রা করে কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এটার কনসিস্টেন্সি ঠিক এরকমের হবে, অনেকখানি ঘনও না আবার অনেকটা পাতলাও না। আপনি আঙুলটা ডোবালে আপনার আঙুল থেকে ড্রিপটা এভাবে আস্তে আস্তে কেটে পড়বে, একদম তাড়াতাড়ি কেটে পড়বে না। মোটামুটি আমাদের বেসনের গোলার ঘনত্ব যেরকমের থাকে ওই রকমেরই হবে অনেকটা। এই পর্যায়ে এই ব্যাটারটাকে আরও 15 মিনিটের জন্য রেস্ট করব এবং 15 মিনিট রেস্ট করার পরে একটি কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়ামের থেকে একটু বেশি হিট রেখে গরম করে নিয়েছি এবং সেটার মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠা তৈরি করার ক্ষেত্রে প্রথম দিকে 2-1টা পিঠা কড়াইয়ের সাথে আটকে যাবে, ঠিক মতো হবে না, কিন্তু এরপর থেকে একদম পারফেক্ট হওয়া শুরু করবে। আর এই পিঠার জন্য চেষ্টা করবেন লোহার কড়াই ব্যবহার করতে বা এরকম ছোটো কড়াই ব্যবহার করতে, তাহলে প্রত্যেকটার সাইজ সুন্দর হবে আর শেপটা একদম গোল গোল বলের মতো হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। আচ্ছা, আর এই কড়াইয়ের মধ্যে প্রথম দিকে যখন 2-1টা লেগে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু খুঁচিয়ে দিলে আলতো করে উঠে যাবে, এরপরে থেকে আর লাগবে না, 2-1টা পিঠা নষ্ট হবেই। আর প্রত্যেকটা পিঠা ভাজতে আপনার 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগবে এবং এরই মাঝে সুন্দর করে এগুলো ভাজা হয়ে যাবে। আমি আজকে আমার এই চুলাতে মিডিয়াম হিটের থেকে একটু বেশি আছে রেখে এটাকে ভেজে নিয়েছি। আর লোহার কড়াইতে ভাজলে অল্প তেলের মধ্যে পিঠাটা খুব সুন্দর করে ভাজা যায়, তো এভাবে করে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠার ঘনত্বটা যদি ঠিক থাকে ব্যাটারের পিঠা তৈরির জন্য, তাহলে পিঠাটা ভালো হবেই। আর তেলের টেম্পারেচারটা খুব বেশিও থাকবে না আবার একদম কমও থাকবে না, একদম খুব যদি বেশি থাকে তাহলে পুরো কালো হয়ে যাবে, আর যদি কম থাকে সেক্ষেত্রে ফুলবে না। মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে টেম্পারেচারটা, তো এই একই টেম্পারেচারে রেখে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। আমার আজকের এই পরিমাণ ব্যাটারে প্রায় 10 থেকে 12টারও বেশি পিঠা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে ঠিক কেমন হয়েছে। এবার একটু আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাবো। অনেক সময় যদি দেখা যায় পিঠা না ফোলে, সেক্ষেত্রে 1/2 চামচ বেকিং পাউডার ব্যাটারের মধ্যে অ্যাড করে সাথে সাথে ভেজে নেবেন, তাহলে সব ফুলে যাবে। আমি আশা রাখবো এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আর জানাতে পারেন পরবর্তীতে আর কী ধরনের রেসিপি দেখতে চান।